अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नुमिनु बिही व नतवक्कलु अलैह ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আজকের এই মাহফিলে আমরা যারা হাজির আছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে আছে কি নাই আছে আওয়াজ দিয়ে বলেন আছে তো মহব্বতের আওয়াজ কি ছোট হয় না
মহব্বতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফের হাদিয়া পেশ করব। আল্লাহুম্মা সাল্লি للعالمين أنت شفيع
والحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী তাহিরপুর হযরত শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিল যে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজনের নিয়ত করা হয়েছে ইসালে সওয়াবের মসজিদুল মুর্শিদিন রাইসুল কুরআন ওয়াল মুফাসসিরিন উস্তাদুল মুহাদ্দিসিন আয়নায়ে জামালে আহমদি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং এলাকার সকল মুর্তেজানের ইসালে সওয়াবের নিয়তে ঐতিহ্যবাহী তাহিরপুর শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ ইখলাসুর রহমান চৌধুরী সাহেব এবং সহসভাপতি জনাব কারি আব্দুর রউফ চৌধুরী সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহিমা নেহায়েত কাবিলে ইহতিরাম উলামায়ে আহলে সুন্নাত পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমার প্রিয় যুবক বন্ধুরা সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম বিরাদরানে আহলে সুন্নাত বিরাদরানে তরিকত আল্লাহ রাব্বুল আলামিনের শাহনশাহি দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আজকে এই জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হাজরিন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমেই মোবারকবাদ জানাই শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল বন্ধুদেরকে যারা বর্তমানে নৈতিক অবক্ষয়ের যুগে যেই যুগে অশ্লীলতার ছড়াছড়ি বেহায়াপনার ছড়াছড়ি ঠিক এই যুগে সমস্ত অশ্লীলতার থেকে নিজেদেরকে বাঁচায় রেখে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলেন আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যারা টাকা দিয়ে শ্রম দিয়ে আজকের এই মাহফিলের খিদমতে শরীক হয়েছেন প্রত্যেককে মোবারকবাদ জানাই আল্লাহ পাক সকলের কোশিশ যেন কবুল করেন সবাই বলি আমিন আর জোরে বলি আমিন হাজরিন আমি প্রথমেই কয়েকটা কথা আপনাদের খিদমতে আরজ করতে চাই ফুল থেকে মধু সংগ্রহ করা হয় মৌমাছি যখন সেই ফুলের মধু ঠোঁটে লাগায় মৌমাছির থেকে পাওয়া যায় মধু বুলতা ভীমরুল যখন সেই ফুলের থেকে রস সংগ্রহ করে তার ঠোঁটে লাগার পর এটা হয়ে যায় বিষ কি হয় আর জোরে বলেন বিষ বুলতা ভীমরুলের কামড় খাওয়ার কোনো অভিজ্ঞতা আছে কারো আছে
এটা কামড় দিলে একটা কামড় দিলে কিন্তু জ্বর জ্বর ছাড়া কোনো উপায় নাই। এই কোরআনে কারীম সমস্ত দুনিয়ার সব মানুষের উদ্দেশ্যে নাজিল হয়েছে, শুধু আরবের মানুষের জন্য নাজিল হয় নাই, শুধু সাদা মানুষের জন্য নাজিল হয় নাই, কালো মানুষের জন্য নাজিল হয় নাই, নাজিল হয়েছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য। কিন্তু এই কোরআনে কারীম থেকে সব মানুষ হেদায়াত গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় উল্লেখ করেছেন, বলি ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। বন্ধু আমার, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন, সমস্ত মানুষ, সাদা মানুষ, কালা মানুষ, ইউরোপিয়ান, এশিয়ান, আফ্রিকান, চাইনিজ, সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে ওয়াজনামা তোমাদের কাছে এসেছে। ওয়াজনামা হলো আল কোরআনুল করিম, যে কোরআনুল করিম নাজিল হলো সমস্ত দুনিয়ার সব মানুষের কাছে। কিন্তু এই কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন শরীফ থেকে হেদায়েত লাভ করতে পারবে কেবল তারাই যারা মুত্তাকি, যারা পরহেজগার। যাদের মধ্যে পরহেজগারী নাই, যারা মুত্তাকি হইতে পারে নাই, কোরআন শরীফ পাইয়াও তারা এই কোরআন শরীফ থেকে হেদায়েত লাভ করতে পারবে না। আমি আগেই বলেছি, ফুলের মধ্যে মৌমাছি বসে যা আহরণ করে, মৌমাছির ঠোঁটে লাগা সেই জিনিস পরবর্তীতে মধু হিসাবে আমরা পেয়ে যাই। আর বুলতা ভিগ্রস যা ঠোঁটে লাগায় ওইখান থেকে যা পাই সব বিষ। খেয়াল করছেন হাজিরিন, তাফসীরুল কোরআনের নামে আজকে বিশেষ করে আমাদের বাংলাদেশে যা হচ্ছে, তাফসীরুল কোরআনের নাম নিয়া এই মাহফিলগুলোতে কোরআনে কারীমের অপব্যাখ্যা দেওয়ার মাধ্যমে আজকে ওহাবিবাদ, মওদুদিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের তাফসীর করতে আসে এবং সেই নমক হারাম গুলো বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক লাইনে লেখলে জানি শিরিক হয়ে যায়, নাউযুবিল্লাহ বলে। এরা কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল নাম দেয়। আমি আপনাদের সামনে আরজ করতে চাই, সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, হাওয়ার সাথে তার বিচ্ছেদ ঘটল, কোথায় হাওয়া আর কোথায় আদম কেউ কারো খবর জানেন না। সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাম চোখের পানি ছাড়তে ছাড়তে কান্নাকাটি শুরু করলেন। এক রেওয়ায়েতের মধ্যে এসেছে 360 বছর। আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার লেখা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে 300 বছর, 300 বছর হোক আর 360 বছর হোক, সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন, দোয়া কবুল হয়েছে এই ধরনের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসে। হঠাৎ করে একদিন স্মরণ হলো হযরতে আদমের, যে আরশের পায়ার মধ্যে সুন্দর কালিমা লেখা দেখেছিলাম, সেই কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে মিলাইয়া আরেকটা নাম আল্লাহ পাক যত্ন করে সেই আরশের পায়ার মধ্যে লিপিবদ্ধ করায় রেখেছেন। দেখি আজকে তার ওসিলা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া কবুল হয় কি হয় না। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, সাইয়্যিদুনা হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মুস্তাদরাকে হাকিম কাকে বলা হয়, এই কোন কিতাব? এই কিতাবের কথা বলতে হচ্ছে এই কারণে যে ইদানিংকালে যে আহলে হাদিসের গোষ্ঠী, ওই যে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এক লাইনে লেখলে শিরিক, এটা লোকটা কিন্তু এই ধরনের লোক, এগুলো হচ্ছে আহলে হাদিস। তথা কথিত আহলে হাদিসের গোষ্ঠী, এরা এই হাদিস জয়ীফ, ওইটা মৌজু, এটা এই, এটা সেই উল্টাপাল্টা কথা বলার মাধ্যমে ইহুদিরা যেভাবে তাদের মসজিদ খেলা যত আয়াত, ওই আয়াতটা নিশ্চিন্ন করে দিয়েছিল। খেয়াল করছেন?
ইহুদিরা কিতাব চুরি করেছে, কিতাব চুরির রেওয়াজ ইহুদিদের কাছ থেকে এসেছে। তাওরাত কিতাবের যত জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানের আলোচনা এসেছে, ইহুদিদের মর্জির খেলাপ পেয়ে গেছে, তারা আমার নবীর নাম মোবারক পোষণ করে সেখানে নিজেদের মন গড়া ইবাদত লিপিবদ্ধ করে রেখেছিল। নাউযুবিল্লাহ বলে সেই ইহুদিরা আমার নবীজির শান আর মান যেভাবে বরদাস্ত করতে পারে নাই, ঠিক এমনি ভাবে আমাদের এই যুগে মুসলমান নামদারি নব্য ইহুদিরা যেখানেই নবীর শান আর মানের আলোচনা হয় সেখানেই তারা শিরিকের ফতোয়া লাগাইতে শুরু করে। হাজিরে কেরাম, সেই নব্য ইহুদি যারা আহলে হাদিসের গোষ্ঠী, এরা উল্টাপাল্টা কথা বলে। এই জন্য আমি যে হাদিস শরীফের রেফারেন্স দিচ্ছি, এটার এই যে কিতাব থেকে আমি দিচ্ছি, এই কিতাব সম্পর্কে কিছু আলোচনা করতে হয়। আপনারা আন্দাজ করবেন, মুস্তাদরাক আল মুস্তাদরাক কিতাবের নাম, হাকিম নিশাপুরী রহমাতুল্লাহ আলাইহির সংকলিত হাদিস গ্রন্থ। এই কিতাবের মধ্যে কোন হাদিস এসেছে? ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কিছু নীতি অনুসরণ করেছেন। তাদের ইমাম বুখারি এবং ইমাম মুসলিমের নীতি মোতাবেক, ইমাম বুখারি এবং মুসলিমের নীতি মোতাবেক গ্রহণযোগ্য অনেক হাদিস ওই মুসলিম শরীফের বুখারি শরীফের মধ্যে উল্লেখ করা হয় নাই। বুখারি আর মুসলিমের নীতি মোতাবেক গ্রহণযোগ্য যত হাদিস বুখারি মুসলিমের বাহিরে ছিল সেই হাদিসগুলো জমা করে ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহি আলাইহি তার এই কিতাবের মধ্যে সংকলন করেছিলেন, এখানে উল্লেখ করেছিলেন। এই কিতাব হচ্ছে আল মুস্তাদরাক। এই কিতাব হচ্ছে কি? আল মুস্তাদরাক। এবারে আপনারা বলুন, ইমাম বুখারি আর মুসলিমের নীতি মোতাবেক যদি আল মুস্তাদরাকের হাকিম হাদিস শরীফগুলো গ্রহণযোগ্য হয় তাহলে বুখারি শরীফের হাদিসের সমান মর্যাদার কি না? ইমাম মুসলিমের মুসলিম শরীফের উল্লেখিত হাদিসের সমান মর্যাদার কি না বলেন? সেই আল মুস্তাদরাক, আল মুস্তাদরাকের একটা হাদিস রেওয়ায়েত করেছেন সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, লাম্মা ইত্তারাফা আদম আলাইহিস সালাম আল খাতিআ ক্বালা ইয়া রাব্বি ইন, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোকন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আল্লামা বদরুজ্জামান রিয়াদ সাহেব মুহাদ্দিস দারুল সিন্দিকা কামিল মাদ্রাসা ঢাকা। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আল্লামা বদরুজ্জামান রিয়াদ সাহেব ঢাকা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মোবারক মাহফিলের প্রধান আলোচক শেখুল হাদিস আল্লামা বদরুজ্জামান রিয়াদ সাহেব আমাদের মাঝে এসে গেছেন। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন, দীর্ঘ সময় তিনি আলোচনা করবেন আমরা আশা রাখি, এবং দোয়া করি আল্লাহ তাকে যেন দীর্ঘ আলোচনার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবারে শুনুন, লাম্মা ইত্তারাফা আদম আলাইহিস সালাম আল খাতিআ ক্বালা ইয়া রাব্বি ইন্নি আসআলুকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিমা গফারতানি ক্বালা ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। হযরতে আদম আলাইহিস সালাম যখন অনিচ্ছাকৃত ত্রুটির মধ্যে পড়ে গেলেন, পৃথিবীতে আসলেন, কান্নাকাটি করলেন, শেষ পর্যন্ত 300 বছর অথবা 360 বছর কান্নাকাটি করার পরে একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইন্নি আসআলুকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিমা গফারতানি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারকের ওয়াসিলা নিয়ে তোমার কাছে আজকে ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু,
আদম যেই মোহাম্মদ নামের ওসিলা তুমি নিয়েছো সেই আদমকে তুমি কেমনে চিনতে পেরেছো তোমার বংশ থেকে তাকে পৃথিবীতে আমি প্রেরণ করব এখনো তো সেই কাজটা অনেক বাকি আছে অনেক দূরে আছে এখনো তো তোমার বংশ থেকে তাকে সৃষ্টি করি নাই দুনিয়াতে পাঠাই নাই তাহলে সেই মোহাম্মদকে তুমি কেমনে চিনতে পারলে যার নামের ওসিলা নিয়ে আমার কাছে আজকে দোয়া করেছো সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিয়েছেন لأنك لما خلقتني بيدك ونفخت فيا من روحك فرفعت رأسي فرأيت على قمائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله تكادي ولي سبحان الله জীবন দান করেছ আমার মাথা উপরের দিকে উঠাইলাম উঠাইয়া আমি আরশের পায়ার মধ্যে আমি লেখা দেখলাম সুন্দর করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফালিমতু আন্নাক লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালক ইলাইকা আয়া আল্লাহ আরশের পায়ার মধ্যে তোমার নামের সাথে মিলাইয়া যে মুহাম্মদের নাম তুমি লিখে রেখেছ সেই মুহাম্মদকে আমি চিনি না চিনলেও আমি বিশ্বাস করেছি এই কথা আরশের পায়ার মধ্যে তোমার নামের সাথে মিলাইয়া যার নাম লেখায় রেখেছ সৃষ্টি কুলের মধ্যে তোমার সবচেয়ে প্রিয়তম কেউ হতে পারে আল্লাহ আজকে খুব করে আশা নিয়া তোমার সেই প্রিয় মোহাম্মদ নামের ওসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম মেহরবানি করে আজকের এই ফরিয়াদ তুমি কবুল করে না আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিলেন সরত ইয়া আদম ইন্নাহু লাহাব্বুল খালক ইলাইয়া আদম তুমি সত্য বলেছো যে মোহাম্মদের নামের ওসিলা তুমি নিয়েছো সেই মোহাম্মদ সৃষ্টি কুলের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয়তম সুবহানাল্লাহ লাউলাহু লামা খলাকতুকা সেই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে অবশ্যই তুমি আদমকে আমি সৃষ্টি করতাম না সুবহানাল্লাহ হাজরিন বাবা আদম আলাইহিস সালাম আমার নবীজির নাম মুবারকের ওসিলা নিয়ে দোয়া করলেন তো এরা কি এই হাদিসটাকেও কি জয়ীব বলবে মওযু বলবে আহলে হাদিসের গোষ্ঠী ইহুদিদের মতো তাদের মসজিদ উল্টা কিছু হইলেই ওইটা জয়ীব ওইটা মওযু বলে বুড়াইয়া দেওয়ার চেষ্টা করে মুস্তাদরাকে হাকিমের যে হাদিস এটা কি বলবে কি বলবে আমি আগেই বলেছি মুস্তাদরাকে হাকিমের মধ্যে যত হাদিস শরীফ এসেছে হাকিম নিশাপুরের এই কিতাবের মধ্যে সমস্ত হাদিস মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে বুখারি শরীফ এবং মুসলিম শরীফে উল্লেখিত হাদিস শরীফের সমান এই হাদিসকে তারা কি বলবে বাবা আদম আলাইহিস সালাম আমার নবী পাকের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন কেন করেছিলেন স্মরণ হয়েছে যে আরশের পায়ার মধ্যে আল্লাহর নামের সাথে মিলাইয়া এক লাইনে সুন্দর করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পণ্ড কুমরাগুলো যে বলে যে এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেই শিরিক হয়ে যায় ওইখানে কি ফতোয়া দিবে তারা কি ফতোয়াটা দিবে এরা দলিল দেয় যে নবীজির যে মোহরের যে আংটি ছিল আংটি যে আংটি দিয়ে সিল মারা হইতো ওই আংটিতে লা ইলাহা জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ এক লাইনে নয় বিভিন্ন জায়গায় ছোট্ট জায়গা ওইখানে এক লাইনে কেমনে লেখা যাবে একটা আংটি তো আর এত বড় হবে না তো এই আংটি দিয়ে তারা দলিল দেয় এটা আর বুঝছেন ওই আংটি দিয়ে এটা দলিল দেয় এটা কি দলিল হইল এই আংটি দিয়ে কি তারা প্রমাণ করবে যে ওইটা এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে শিরিক হবে শিরিক গিয়ে তো সহজ জিনিস তাদের কাছে শিরিক সহজ হইতে পারে শিরিকের বস্তা কান্দে নিয়ে ঘোরাঘুরি করে তো তাদের কাছে শিরিক জিনিসটা সস্তা হইতে পারে তোমরা শিরিকের শিরিকের বস্তা কান্দে নিয়ে তাকবীর
আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে তাফসীরুল কোরআন মাহফিলের নামে আজকে মানুষকে বোঝানো হচ্ছে যে নবীকে নূর নবী বললে নাকি শিরিক হয়ে যায়। আজকে মানুষকে বোঝানো হচ্ছে যে নবী গায়বের খবর জানেন বললেই শিরিক হয়ে যায়। বেয়াদব নিষ্ঠুর নমক হারাম গুলো সেই আহলে হাদিসের গোষ্ঠী, সেই সালাফির গোষ্ঠী, ওয়াহাবির গোষ্ঠী আজকে তাদের বক্তব্যের মাধ্যমে বলছে যে নূর নবী যিনি সেই নূর নবীকে তালাক দিলাম, নূর নবীর দরকার আমাদের নাই। চিৎকার কি বলেন না? আজকে সেই নবাব হারাম গুলো বলছে যে নবী গায়েব জানেন, সেই গায়েব জানলেওয়ালা নবীকে তালাক দিলাম, নাউজুবিল্লাহ বলে তাফসীরুল কোরআনের নামে আজকে এমন পাগলামি ভণ্ডামি প্রতারণার বক্তব্য গুলো নিয়ে তারা আমাদের সামনে হাজির হচ্ছে। সুতরাং তাফসীরুল কোরআন শুনলেই আমরা যেন একটিবারের জন্য হলেও চিন্তা করি যে ফুল থেকে মধু আসলো না বিষ আসলো। ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়ে দিয়েছে যে কোরআনের মাধ্যমে অনেক মানুষকে গুমরা করে দেওয়া হয় এবং অনেক মানুষকে হেদায়েত প্রদান করা হয়। হাজিরিন, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল হযরত শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক সহিভাবে কোরআনে কারীমের তাফসীর পেশ করা হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। সুন্দর আলোচনা আপনারা পরবর্তীতে শুনবেন। আমি নালায়েক, আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ। কোরআনে কারীমের তাফসীর পড়া এটা একটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। রাজনৈতিক বক্তব্য দিয়া 3 ঘন্টা কাটাইয়া এটার নাম কোরআনের তাফসীর হয় না। আর বলছেন কোরআনের তাফসীর হয় না? কোরআনে কারীমের তাফসীর অনেক কঠিন কাজ। আমি নগণ্য মানুষ, আমার সে পরিমাণ জ্ঞান নাই, বিলিন নাই, বিদ্যা বুদ্ধি কিছুই নাই। তো তাফসীরের কিতাব কিছু পড়াশোনা করে সামান্য যেটুকু আমি তাফসীর জানতে পেরেছি আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, সূরা আদ-দুহা আমাদের অত্যন্ত পরিচিত একটা সূরা। সেই সূরা শুরু হয়েছে কসমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কসমের মাধ্যমে। কসম আমরা বুঝি তো, কসম বুঝি না? বাংলা ভাষায় শপথ যাকে বলা হয়। ফাঁকে দিয়ে একটা কথা আমি বলি যে ইদানিংকালে সব কিছুর মধ্যেই আধুনিকতা ভর করেছে। আধুনিকতা ভর করতে করতে কসমের মধ্যেও আধুনিকতা। যেমন কেউ বলে যে বাবার কসম, মায়ের কসম, বিদ্যার কসম, সূর্যের কসম, নাউজুবিল্লাহ বলেন। মনে রাখতে হবে একটা কথা, কসম খাওয়ার দরকার যদি হয়, প্রয়োজন যদি হয়, একমাত্র আল্লাহর নামেই কসম খাইতে হবে। আল্লাহর নাম ছাড়া আর কারো নামে কসম খাওয়া সম্পূর্ণরূপে হারাম। আল্লাহর নাম ছাড়া আর কারো নামে কসম খাওয়া সম্পূর্ণরূপে হারাম। আরো জোরে বলে, আশা করি বিষয়টা আমরা আর ভুলে যাব না। বিদ্যার কসম আর বলবো না, মায়ের কসম আর বলবো না, বাবার কসম আর বলবো না, সূর্যের কসম আর বলবো না। কসম যদি খাইতেই হয় তখন আমরা আল্লাহর নামে কসম খাবো। কসম কেন খাইতে হয়? কোনো বক্তব্য, কোনো বিষয় শ্রোতার কাছে বিশ্বাসযোগ্য করার জন্যে কসম খাইতে হয়। হাজিরিন আপনারা বলুন, কোরআনে কারীম আল্লাহর কালাম, কার কালাম? তো আল্লাহ পাক তার গুলামদের কাছে এই কালাম শরীফ নাজিল করেছে। তো মনিব গুলামের কাছে বক্তব্য দিবেন, এখানে কি কসম খাওয়ার দরকার আছে? দরকার তো ছিল না। আল্লাহ পাক কসম খাইলেন কেন? কোরআনে কারীমের অনেক জায়গায় কসম খাওয়া হয়েছে। আসমানের কসম খাওয়া হয়েছে, দিনের কসম খাওয়া হয়েছে, রাতের কসম খাওয়া হয়েছে, বিভিন্ন মক্কা নগরীর কসম খাওয়া হয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের কসম খাওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই এত বিষয়ের কসম খাওয়ার দরকার কি ছিল?
কোন প্রয়োজন এটা করে প্রশ্ন একটা ফাঁকে দিয়ে আসছে কিন্তু আমরা আমি আগেই বলেছি যে আল্লাহর নাম ছাড়া আর কারো নামে কসম খাওয়া হারাম এখন আমি বললাম যে আল্লাহ পাক কসম খেয়েছেন আসমানের কসম খেয়েছেন মক্কা নগরীর কসম খেয়েছেন রাতের কসম খেয়েছেন দিনের তো আল্লাহ পাক এটা কেন করলেন আমরা আল্লাহ ছাড়া কারো নাম নিয়ে কসম করা হারাম আর আল্লাহ পাক এই উল্টা পাল্টা অনেক কসম খাইলেন এগুলো কেন করলেন এর জবাব কসম খাইতে হয় সবচেয়ে বেশি মর্যাদার যিনি তার তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিক থেকে কারো সাথে আল্লাহর কোনো তুলনাই হয় না আল্লাহু আকবার আল্লাহ সুবহান সুতরাং আমরা কসম খাবো আল্লাহর নামে আল্লাহ চাইতে বড় কেউ থাকলে তো আল্লাহ পাক তার নাম নিয়ে কসম খেতেন আল্লাহ চাইতে বড় সত্তা তো কেউ নাই আর কসম খাওয়া হয় যেভাবে যে উদ্দেশ্যে আল্লাহর জন্য তো সেটার কোনো দরকার নেই যে আল্লাহ সম্পূর্ণরূপে স্বাধীনতা এই জন্য আল্লাহর কসম খাওয়ার উপর বন্দার কসম আমরা কেয়াস করতে পারবো না বুঝছেন এবারে আসেন আল্লাহর কসম খাওয়ার দরকার ছিল না তো কসম খাইলেন কেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন বিশ্ববরেণ্য মুহাদ্দিস মুফতি কোরআন হাদিসের উচ্চ শিক্ষা গ্রহণ করতে হলে যার এলাকা কিতাবাদি না পড়লে কোরআন হাদিসের উচ্চ শিক্ষা হাসিল করা যায় না সেই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আকসামুল কোরআন অর্থাৎ কোরআনে কারীমের যত কসম আছে সেই কসমগুলোর রহস্য তিনি উদ্ঘাটন করার চেষ্টা করেছেন তার লেখা উসুলে তাফসীরের কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআন এই কিতাবের মধ্যে তিনি কয়েকটা রহস্য আলোচনা করেছেন এর মধ্যে একটা হলো যে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ের মর্যাদা শ্রোতার সামনে তুলে ধরার জন্য ওই বিষয়ের কসম খেয়েছেন সুবহানাল্লাহ যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সেই মুশরিকেরা চিনতে পারে নাই চিনতে পারে নাই নবীকে তারা কি বলতো জানেন মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের মতোই একজন মানুষ নাউযু বিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করেছেন কোরআনে কারীমের মধ্যে তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন বন্ধু আমার শি আবু জাহাল উপা সাহেব ওয়ালিদ বিন মুগিরা আপনি দেখবেন চর্মচক্ষু দিয়ে আপনার দিকে তাকাইতেছে তারা হুম ইয়ানজুরুনা ইলাইকা চর্মচক্ষু দিয়ে আপনাকে তারা দেখলে দেখবে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যার দুইটা হাত আছে পা আছে দুইটা চক্ষু আছে দুইটা মাথা আছে পেট পিট আছে চর্মচক্ষু দিয়ে এইটাই দেখা যায় বন্ধু এর বাহিরেও আপনার হাকিকি পরিচয় আছে ওহুম লা ইউবসিরুন অন্তরের চক্ষু দিয়া যদি তারা আপনাকে দেখতো আপনার হাকিকি পরিচয় তাদের সামনে পরিষ্কার হয়ে যেত অন্তরের চক্ষু দিয়ে আপনাকে তারা দেখে নাই এই জন্য আপনার আসল পরিচয় তারা পায় নাই তাদের সামনে যে পরিচয়টা প্রকাশিত হয়েছে সেটা হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের মতোই একজন মানুষ নাউযুবিল্লাহ এই কথাগুলো আবু দেয়াল উতবা সাহেব ওয়ালিদ বিন মুগিরা যেভাবে বলেছে বর্তমানে মুসলমান নামদারি কিছু মানুষ বলে কি বলে না আরো জোরে বলেন না মমক খারাপ গুলো বলে নবী রক্তে মাংসে দুষে গুলে আমাদের মতোই একজন মানুষ এই কমবক্তগুলো যারা এই ধরনের আকিদা পোষণ করে এদের বিশ্বাস নবী সম্পর্কে এদের বিশ্বাস আর আবু জাহেলের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য আছে আমরা কি সেই আবু জাহেলের মতো আমার নবীকে চিনব না আবু বকরের মতো চিনতে হবে যতক্ষণ পর্যন্ত আবু বকর ওমর উসমান আলীর মতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ অনেক স্লোগান দিতে হবে দুনিয়ার ইমানদার মুসলমানদের সামনে সেই বজ্রকণ্ঠে স্লোগান দেওয়ার সময় এসেছে
নীরব বসে থাকলে হবে না। আমাদের নীরবতার সুযোগ দেয়া সেই ওহাবি মওদুদীবাদীরা, সেই সলাফিরা, সেই আহলে হাদিসের গোষ্ঠী আজকে ইমানদারের ইমান লুণ্ঠন করার জন্য মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দখল করে আজকে সেই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে। তাদের সেই পাপ প্রতারণার থেকে, গুমরাহির থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে বাঁচাইতে হবে। সুতরাং সত্য বক্তব্য, সত্য বিষয়গুলো, হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে। হাজিরিন, এবারে আসেন শিয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, যেই দুষ্ট মানুষগুলো আমার নবীজিকে সাধারণ মানুষের মতোই একজন মানুষ বিশ্বাস করার কারণে নবীর প্রতি ইমান আনে নাই, তারা বলে যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের মতোই একজন, তো আমি আমার বাড়িতে ভাত খাইব আর আবদুল্লাহর বেটা মোহাম্মদের পিছে পিছে ঘুরবো আর তার কথা মেনে চলবো, এটা তো হইতে পারে না। এই জন্যে তারা ইমান আনতে পারে নাই, নবাব খারাপগুলো কাফির কাফির থেকে গিয়েছে। হাজির, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জিন্দেগির কসম খাওয়ার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান দুনিয়াবাসীর সামনে প্রকাশ করেছেন। কোরআন শরীফের মধ্যে এসেছে, কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা নাযিল হয়েছে, আল্লাহ পাক তার হাবিবের জিন্দেগির কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলে মক্কা নগরীর কসম খেয়েছেন আল্লাহ, লা উকসিমু বিহাদাল বালাদ وأنت حل بهذا البلد ووالد وما ولد لا أقسم بهذا البلد বন্ধু আমার, এই পবিত্র মক্কা নগরীর কসম, মক্কা নগরী, মক্কা নগরী এত মর্যাদার অধিকারী হইতে পারলো কেমনে যে মক্কা নগরীর কসম আমি খাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর মর্যাদাবান হওয়ার কারণটা উল্লেখ করেছেন কি? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি তো এই মক্কা নগরীর বাসিন্দা, এই কারণে আপনার বসিলায় আপনার বাসস্থান হওয়ার কারণে, আপনার জন্মস্থান হওয়ার কারণে এই মক্কা নগরী পবিত্র হয়েছে, মুবারক হয়েছে, সম্মানের অধিকারী হয়েছে, এই মক্কা নগরীর কসম আমি খাইলাম। সুবহানাল্লাহ বলে স্লোগান দেওয়ার সময় তো আসতেছে, স্লোগান স্লোগান এখন তাই মহিলা স্লোগান দিয়ে লাগবে। আমরা যারা সব সুন্নি মুসলমান, আমরা সবাই আমাদের কি পরিচয় বলেন, আমরা কোন মুসলমান আরো জোরে বলতে হবে, আমরা আমরা কোন মুসলমান, আওয়াজ হয় না কেন, আমরা কোন মুসলমান, সুন্নি মুসলমান আমরা। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো স্থানের মর্যাদা প্রকাশ করার জন্য ওই ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম নেওয়া কসম খেয়েছে। এই হলো আল্লাহর কসম খাওয়ার একটা রহস্য। আরেকটা রহস্য জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, সেটা হলো যে কখনো কখনো কোনো বিষয়কে, কোনো বিষয়ের প্রতি শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য, শ্রোতার চিন্তা ওই দিকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়ের কসম খেয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহর শক্তি, অপার শক্তির কথা মানুষ যেন চিন্তা করে, মানুষের চিন্তার সামনে আল্লাহর অপার শক্তি এই বিষয়টা তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কসম খেয়েছে, ওয়াসসামাই জাতিল বুরুজ, ওয়াসসামাই জাতিল বুরুজ আসমানের কসম, সেই বুরুজওয়ালা আসমানের কসম। বুরুজওয়ালা আসমান বলতে কি বোঝায় এটা কিন্তু আলোচনার লম্বা হয়ে যাবে, আমি ওইদিকে যাব না। আসমানের কসম খাওয়া হয়েছে, আসমানের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে শ্রোতার মনোযোগ আকর্ষণ করেছে যে তোমরা আসমান নিয়ে একটু চিন্তা করো, একটু চিন্তা করো। বিগাইরি আমাদিন তারাউনাহা,
দুনিয়ার মানুষ বিশাল আকাশ সেই আকাশটার চক্ষু উঠাইয়া যদি তোমরা উপরের দিকে তাকাও তোমাদের সামনে যে আকাশটা তোমরা দেখতে পারবে এর কোন প্রান্ত কোন জায়গায় কোনো খবর নাই কেউ বলতে পারবে না এত বিশাল আকাশ মাঝখানে কোনো খুঁটি নাই মাঝখানে কি নাই বেগাইরে আমাদের তারাও না মাঝখানে কোনো খুঁটি নাই এত বিশাল আকাশ এই আকাশ কি কাগজের মতো কাপড়ের মতো পাতলা এটা কাগজ কাগজ আছে না এর একটা থিকনেস আছে তো থিকনেস বলেন তো একটা থিকনেস আছে পাতলা আসমান যে নীল আসমান দেখা যায় ওইটা কি এত পাতলা কাপড়ের মতো আমাদের মাহফিলের সামিয়ানায় যে স্ক্রিন আছে ওই স্ক্রিনের মতো কি পাতলা হাদিস শরীফের মধ্যে এসেছে আসমানের এক দিক থেকে আরেক দিকের থিকনেস হলো 500 বছরের রাস্তা 500 বছরের রাস্তা থিকনেস কতটুকু এই যে হালকা পাতলা কাপড় আমাদের মাথার উপর ঝুলায় রাখার জন্য খুঁটি কয়টা আছে কতটা খুঁটি আছে 60টা খুঁটির কম হবে না আমার মনে হয় অনুমান 60টা খুঁটি হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশাল আকাশকে খুঁটি ছাড়া আমাদের মাথার উপর রেখে দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য ছাদ হিসেবে সেই আসমানের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করেছেন যে মানুষ আমি আল্লাহর অপার শক্তি আছে তুমি মারা যাওয়ার পরে আমার তোমাকে আমি চিন্তা করতে পারবো এই কুদরত আমার আছে আমার কুদরত বুঝতে হলে চিন্তা করো আসমান নিয়ে চিন্তা করলেই আমার অসীম শক্তির বিষয়টা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে তারপর স্যার এই একটা রহস্য যে আল্লাহ কখনো কখনো কোনো বিষয়ের প্রতি শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য মানুষের চিন্তার মধ্যে কোনো বিষয় দেওয়ার জন্য কখনো কখনো কোনো জিনিসের কসম খেয়ে থাকে দুই আরেকটা রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোনো বক্তব্যের জোর সৃষ্টি করার জন্য শ্রোতা যেন সেই বক্তব্য গুরুত্ব সহকারে গ্রহণ করে এই কারণে কোনো কোনো বক্তব্য দেওয়ার আগে কসম উল্লেখ করে আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি বদ্ধহা ওয়াল্লাইলি ইযা সাজা আল্লাহ পাক কসমের মাধ্যমে এই সূরা দোহা শুরু করেছে এবারে আসেন এখানে দোহা বলতে কি বোঝায় আলোচনা অনেক আছে আমি সমস্ত আলোচনা করতে পারবো না খুব শর্টকাট করবো অত্যন্ত সংক্ষেপে যেহেতু আমাদের পরবর্তী বক্তা আমাদের সামনে হাজির এবং আমরা তো সকলের কাছ থেকে কিছু কিছু পাইতে চাই আমি তো আপনাদেরকে দেওয়ার মতো কিছু কিছু নাই আমার মধ্যে এই জন্য আমি সংক্ষিপ্ত করবো নফল নামাজ যারা পড়েন নফল নামাজ তাদের জানা আছে কয়েকটা নামাজ যেমন আউয়াবিনের নামাজ তাহাজ্জুদের নামাজ ইশরাকের নামাজ চাশতের নামাজ চাশত আছে না চাশত ফার্সি ভাষায় অথবা উর্দু ভাষায় চাশত বলা হয় সেই সময়কে যখন সূর্য উদিত হওয়ার পরে সূর্যের মধ্যে তেজ সৃষ্টি হয়ে যায় সূর্য যখন উদয় হয় সূর্য গোলাকার লাল গোলাকৃতির একটা জিনিস চুপ ভরে সেই সূর্যের দিকে তাকানো যায় কোনো অসুবিধা হয় না যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে